আজকে রাত দেড় সাড়ে বারোটা, একটা দশ, একটা সাড়ে বারোটা একটা হবে। একটা দশ তো আমাদের দরবারে সব ভাইয়েরা ছিল, সাফিরি সিদ্দিকি, এসাক সিদ্দিকি বা অন্যান্য ভাইয়েরা সব ছিল। তো হঠাৎ 18 থেকে 22টা গাড়ি, পুলিশ গাড়ি আমার দরবার ঘিরে ফেলে। মারুফ হুজুরের, এটা হলো আমার আব্বাজান, আমরা সবাই থাকি, এটা আমাদের বাড়ি, দরবারে মুড়িদানরাও থাকে, চারিদিকে পুলিশ ঘিরে ফেলে। 18 থেকে 22টা গাড়ি, 150 পুলিশ আমার ঘরে ঢুকে পড়ে। ঢুকে পড়ে অকাত্য ভাষায় গালাগালি, কাসেম সিদ্দিককে বের করে লিয়াই, সাফিরি সিদ্দিককে বের করে লিয়াই। তারপরে এই ছাত্ররা ছিল, সব মাসার ছাত্ররা, এদেরকে তাড়া করেছে, এদেরকে গালাগালি করেছে, এবং অন্যান্য ছাত্ররা ছিল তাদেরকেও তাড়া করেছে, গ্রামের লোক বেরিয়েছে তাদেরকেও তাড়া করেছে, অত্যাচার, মানে খারাপ ভাষায় গালাগালি করেছে। গালাগালি করে এখান থেকে সব বের করে দিয়ে মাসার ছাত্র কয়েকজন ছিল, একজনকে ধরে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে, মাসার ছাত্র তুলে নিয়ে চলে গেছে। এবং রাস্তায় আমার বড় ভাই পীরজাদা আব্দুল মুক্তাদের সিদ্দিকি বেরিয়ে বলছে, ওসি সাহেব আপনি কিন্তু ভুল করছেন, ও তো মাসার ছাত্র, বলে যান আপনি বেরিয়ে যান, যান আপনি মহলে যান। গালাগালি করে বড় ভাইকে বলছে, গালাগালি করে বলছে যান আপনি যান, মুখ খারাপ করে বলছে আমার বড় ভাইকে, এমন গালাগালি বড় ভাইকে করেছে। বড় ভাই বলছে আপনার মুখের ভাষা, আপনি প্রশাসনে ড্রেস পরে আছেন, মুখের ভাষা এই, বলে আপনি ঢুকবেন না, ঢুকবেন না, বলে হেঁকড়ে বড় ভাইকে 20-25টা পুলিশ ধাওয়া দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমার দরবারে। ফের দরবারে এসে ঢুকে বলছে, এই বের কর শালাকে, বের কর, মার শালাকে, মার ঘর কই, ওর ঘর কোনটা। এইরকম গালাগালি করে, খিস্তা খিস্তি করে, আমার এইদিকে লাঠি ফাটি একটু ঠোনা ঠুকি করে বেরিয়ে চলে গেল। আমার এক মাসার ছাত্রও এখানে পড়াশোনা করে, তাকে তুলে নিয়ে চলে গেল। ওসি সাহেবকে ফোন করেছে আমার ছোট ভাই নাজমুস সাহাদা সিদ্দিকি, ওসি সাহেব বলছে ক্ষমতা থাকে বের করে নিয়ে যাও, না রে কোর্টে চলে যাও। তখন বলছে স্যার ও তো মাসার ছাত্র, বলে সব কোনো কথা নাই, আপনি থানায় আসেন, থানায় এসে কথা বলেন। আমার ছোট ভাইকে উল্টো পাল্টা পড়ে বেরিয়ে চলে গেল। অথে বাংলার মানুষকে বলবো, এইভাবে অত্যাচার করছে রাত্রিরে, রাত 1টা 20 না 1টা 10 না 12:30টার ভেতরে পুলিশ এসে হাঙ্গামা করেছে দরবারে, মারুফ হুজুরের দরবারে। সেই দরবারে আমি দাঁড়িয়ে আছি, এসে ভাঙচুর করেছে এবং উল্টোপাল্টা গালাগালি খিস্তা খিস্তি করে আমার ঘর, 150 পুলিশ ঢুকে পড়েছে, যে ভিডিও করবে সে ভিডিও করার, যে করতে গেছে তার মোবাইল কেড়ে আচার মেরেছে, আচার মেরেছে। অতএব আমরা বাংলার মানুষকে বলবো, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে বলবো, এইভাবে অত্যাচার করছে ফুলপুরা শরীফে, আপনারা একটু দেখেন কিভাবে অত্যাচার করছে। আজকে আমার আব্বাজান, যেনার বয়স হলো এখন 82 বছর, সে ঘুম থেকে উঠে এখন রাস্তায় দাঁড়িয়ে বলছে, এত বড় ক্ষমতা আমার বাড়িতে, আমার বাড়িতে অত্যাচার পুলিশ। আমার আব্বা হুজু পীরকে বলে বাইরে বেরিয়েছেন ফতুই পড়ে, জীবনে উনি নিচেই নাপতে, উনি হাতের টিপ দিয়ে নাপতে হয়, ওনাকে ধরে ধরে নামাতে হয়, সেই মানুষটা ছুটে বেরিয়ে গেছে রাস্তার কাছে, গিয়ে বলছে আমার দরবারে এইভাবে অত্যাচার, এত বড় সাহস, আপনারা এবার চিন্তা করেন কি করবেন।